তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 55, নানা রকম শব্দ। শব্দ কি তোমরা জানো? বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি, যার নির্দিষ্ট অর্থ থাকে, যা বাক্যে ব্যবহৃত হয় তাকে শব্দ বলে। যেমন বাড়ি, পাখি, হাত, পা, মা, গায়ক, মৃন্ময় ইত্যাদি শব্দ। এগুলি প্রত্যেকটি বর্ণ দিয়ে তৈরি এবং প্রত্যেকটির নির্দিষ্ট অর্থ আছে। এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পৃষ্ঠা 56 পদ বলে। এখানে পদ নয়, আমরা আলোচনা করব শুধু শব্দ নিয়ে। প্রথম কয়েকটি শব্দ তাদের অর্থের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করি। যেমন স্মরণীয়, দন্ত স্বরময়, র মূর্ধন নয় দীর্ঘই উতস্ত, হরিণ, হ রয়স্বই মূর্ধন ন পঙ্কজ, প ময় কয় বর্জ। এই তিনটি শব্দের প্রথমটি অর্থাৎ স্মরণীয় শব্দটির অর্থ স্মৃ, দন্ত স্বয়ময় রিকার প্লাস অনিয় অ দন্ত নয় দীর্ঘই উন্তস্ত, অর্থাৎ যা মনে রাখার মতো। শব্দটির প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এই অর্থ হিসেবে স্বীকৃত। হরিণ, হর অরস্বি মূর্ধন ন শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলো যে হরণ করে, কিন্তু সেই অর্থে আমরা হরিণ শব্দ ব্যবহার করি না। হরিণ বলতে একটি বিশেষ প্রাণীকেই বোঝায়, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এই অর্থের কোনো যোগ নেই। অন্যদিকে পঙ্কজ, প ময় কয় বর্গীয় জ শব্দের অর্থ পঙ্কে জন্মায় যা, অথচ পঙ্কজ বলতে আমরা পদ্ম বুঝি। পদ্ম পঙ্কে জন্মায় যেমন, তেমনি শ্যাওলা, কেঁচো, পাঁকাল প্রভৃতিও পঙ্কে জন্মায়। পৃষ্ঠা 57, কিন্তু পঙ্কজ বলতে এসব না বুঝিয়ে শুধু পদ্ম বোঝায়। এক্ষেত্রে পঙ্কজ অর্থের যোগ আছে, কিন্তু অনেকগুলি সম্ভাব্য অর্থের মধ্যে এটি অর্থই প্রচলিত হয়। অর্থের এই বৈচিত্র্যের দিক থেকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথম উদাহরণটি অর্থাৎ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে, যেমন স্মরণীয়, গায়ক ইত্যাদি। এরপরের বাক্যটি ইম্পর্টেন্ট। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে, যেমন হরিণ, মণ্ডপ, প্রবীণ ইত্যাদি। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায়, পৃষ্ঠা 58, তাকে যোগরূঢ় শব্দ বলে। উন্তস্থ জয় ওকার গ রয় দীর্ঘ ঢয় শূন্য র, যেমন পঙ্কজ, বাঁশি ইত্যাদি। সুতরাং শব্দের অর্থগত শ্রেণী বিভাগটি হল শব্দ, তার তিনটে ভাগ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। শব্দের অর্থগত শ্রেণী বিভাগ ছাড়াও গঠনগত দিক থেকে শব্দকে দুটি ভাগে ভাগ করা যায়। শব্দের গঠনগত ভাগ, শব্দ দুই দিকে ভাগ, মৌলিক শব্দ, সাধিত শব্দ। শব্দের এই গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব শব্দ তৈরির কৌশল অধ্যায়ে। পৃষ্ঠা 59, শব্দ দ্বৈত ও ধনাত্মক শব্দ। শব্দ দ্বৈত, কথা বলার সময় কোনো শব্দকে আমরা অন্য অর্থ দুবার ব্যবহার করি। যদি বলি আকাশটা লাল হয়ে আছে, তাহলে বোঝায় যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের কারণে আকাশে লাল রঙের ছটা লেগেছে। কিন্তু এই আকাশ শব্দটাকে দুবার বলি, যেমন আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে আছে, বললে শুধু আকাশ বোঝায়, সমগ্র প্রকৃতি পরিবেশ যেন ধরা পড়ে এই বাক্যে। ঘরে ঘরে মৃত্যুর জন্য হাহাকার, বললে কোনো একটা ঘর যেমন বোঝায় না, তেমনি সব ঘরও বোঝায় না, বোঝায় অনেক ঘর বা পরিবারের দুর্দশার কথা। এবারের বাক্যটি ইম্পর্টেন্ট। একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে। পৃষ্ঠা 60, শব্দদ্বৈত প্রয়োগের মাধ্যমে নানা রকম অর্থের সৃষ্টি হয়। নিচে কয়েকটা উদাহরণ দেওয়া হলো। ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, মানে নিয়মিত অর্থে। মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, দ্রুত অর্থে। লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, বহুলতা বোঝাতে। আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে, বহুলতা বোঝাতে। গলায় গলায় ভাব গভীরতা বোঝাতে। পৃষ্ঠা 61, হাতে হাতে কাজটা এগিয়ে দাও সাহায্য অর্থে।
বাচ্চারা চোর চোর খেলছে অনুকরণ অর্থে, বাড়িটার অবস্থা পোড়ো পোড়ো আসন্ন অর্থে, তখন থেকে যাই যাই করছো কেন আসন্ন অর্থে। তবে একই শব্দ দুবার ব্যবহার করলে যেমন অর্থ বা ভাবের বৈচিত্র্য সাধন হয়, তেমনি একই ধরনের শব্দ বা সমার্থক, প্রায় সমার্থক এমনকি বিপরীতার্থক শব্দ দিয়ে যোগ্য শব্দ তৈরি করে শব্দদ্বৈতের মতো প্রয়োগ করা হয়। যেমন ডাক্তার বৈদ্য, শব্দদ্বৈতের ক্ষেত্রে ডাক্তার ও বৈদ্য সমার্থক, এইরকম দুই সমার্থক শব্দ দিয়ে তৈরি শব্দদ্বৈত আমরা অনেক সময়ই ব্যবহার করি। পৃষ্ঠা 62। এখানে কোনো ডাক্তার বৈদ্য নেই, একইভাবে এখানকার বাড়িঘর দেখলে মনে হয় পাড়াটা প্রাচীন বাড়িঘর। মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ফুটবলের আমেজ, মাঠে ময়দানে। বয়স হচ্ছে একটু, ঠাকুর দেবতার কথা ভাবো, ঠাকুর দেবতা। আবার একেবারে সমার্থক না হলেও দুটি প্রায় সমার্থক শব্দ দিয়েও শব্দদ্বৈত তৈরি করা হয়। যেমন হাসা বা খেলা সমার্থক শব্দ নয়, কিন্তু দুটির মধ্যে আনন্দের যোগ আছে, তাই হাসি খেলা বা হেসে খেলে আমাদের ভাষার অত্যন্ত পরিচিত শব্দদ্বৈত। পৃষ্ঠা 63। উদাহরণ, জীবনটা হেসে খেলে কেটে গেলেই হলো, রেখে ঢেকে কথা বলো না, রেখে ঢেকে। ধারে কাছে কোনো বাজার আছে নাকি? ধারে কাছে, সমার্থক বা প্রায় সমার্থক নয়, একেবারে বিপরীত অর্থ বহনকারী দুটি শব্দ মিশে গিয়েও শব্দদ্বৈতের সৃষ্টি হয়। আমাদের কথায় এ ধরনের শব্দদ্বৈতের ব্যবহার প্রচুর, যেমন ভালো মন্দ, হাসি কান্না, শত্রু মিত্র, ভূত ভবিষ্যৎ, যাওয়া আসা, অল্প বিস্তর ইত্যাদি। আজ রাতের খাওয়ায় ভালো মন্দ জুটবে মনে হচ্ছে, ভালো মন্দ, যাওয়া আসাই হচ্ছে, কাজের কাজ হচ্ছে না, যাওয়া আসা। পৃষ্ঠা 64। আরেক রকমের শব্দদ্বৈত আমরা পাই যেখানে কোনো শব্দের ছায়ায় বা সেই শব্দের বিকৃতির ফলে আরেকটি অংশের সৃষ্টি হয়। এই বিকৃত বা ছায়া শব্দটির কোনো অর্থ নেই, কিন্তু অর্থপূর্ণ অংশটির সঙ্গে থেকে অর্থের বৈচিত্র্য ঘটায়। যেমন চাটা, চা শব্দের অর্থ থাকলেও টা শব্দের কোনো অর্থ নেই, কিন্তু টা শব্দটি চায়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু চা নয়, চায়ের সঙ্গে অন্য খাবারের অনুষঙ্গ তৈরি করে। যেমন তোর সঙ্গে তো বিখ্যাত লোকদের আলাপ সালাপ আছে, বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য বকাঝকা করা উচিত নয়, সব মাপজোক করা আছে, কাজ শুরু করলেই হয়। পৃষ্ঠা 65। ধনাত্মক শব্দ, শব্দের মাধ্যমে কোনো বাস্তব আওয়াজ বা ধ্বনিকেও বোঝানোর চেষ্টা করা হয়। আমরা কানে যেমন শুনি তাকে অনুকরণ করে তার কাছাকাছি কোনো শব্দ নিয়ে সেই ধ্বনি নিরূপ লিখি। যেমন ঢং ঢং করে ঘণ্টা বাজল, ঘণ্টা বাজার যে আওয়াজ বা ধ্বনি তাকে অনুকরণ করে এই ঢং ঢং শব্দটা তৈরি হয়েছে। এর পরের অংশটি ইম্পর্টেন্ট। সুতরাং যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে। উপরের ঢং ঢং শব্দটি নিঃসন্দেহে ধনাত্মক শব্দের উদাহরণ। ধনাত্মক শব্দের মনের বিশেষ অনুভূতির কথাও প্রকাশিত হয়। যেমন ফাঁকা বাড়িতে গা ছমছম করে, এই ছমছম শব্দটি মনের একটি বিশেষ অবস্থার কথা বলে। পৃষ্ঠা 66। তাই ধনাত্মক শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ধনাত্মক শব্দের দুভাগ হলো অনুকার ধনাত্মক শব্দ, ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। অনুকার ধনাত্মক শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, সবাই হো হো করে হাসছে, দুম করে একটা শব্দ হলো, ঝিরঝির করে বাতাস বইছে। পৃষ্ঠা 67। রাতে দরজায় কে যেন খটখট করে শব্দ করলো, টুংটাং করে পিয়ানো বাজছে। ভাব প্রকাশক ধনাত্মক শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো, আচমকা তোমার ছায়া দেখে বুকটা ধড়াস করে উঠল, ধড়াস, মাথাটা কেমন ঝিমঝিম করছে, ঝিমঝিম, রসগোল্লার রস লেগে হাতটা চটচট করছে, চটচট, অত বড় মাঠটা খাঁ খাঁ করছে, খাঁ খাঁ।
পৃষ্ঠা 68, হাতে কলমে এক বাক্যে প্রয়োগ করো। কড়কড়ে বন বন গন গন টুংটাং খাঁ খাঁ রান্নাবান্না ছ্যাঁক ছ্যাঁক হিতাহিত কথায় কথায় চোখে চোখে বারে বারে রকম সকম বৈটই চুপচাপ ভন ভন ঝির ঝির ঝমঝম দুমদাম টাপুর টুপুর কড়কড় ঝিনঝিন খিলখিল আবুল তাবুল মাঝে মাঝে ঠিক ঠিক। 2, নিচের বাক্যগুলিতে শব্দ দ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। 2.1, আজ মুখোমুখি যুদ্ধ, মুখোমুখি রেখা চিহ্নিত। 2.2, ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালো, ঠেলাঠেলি রেখা চিহ্নিত। 2.3, চাটা খেয়ে বেরিয়ে পড়তে হবে, চাটা রেখা চিহ্নিত। পৃষ্ঠা 69, 2.4, ধরো ধরো পড়ে যাবে যে, ধরো ধরো রেখা চিহ্নিত। 2.5, শীত যায় যায় এমন সময়ের ঘটনা, যায় যায় রেখা চিহ্নিত। 2.6, দেখতে দেখতে রেখা চিহ্নিত, বিকেল হয়ে এলো। 2.7, মুখে মুখে রেখা চিহ্নিত, ছড়াটা শিখে নিয়েছে। 2.8, কেঁদে কেঁদে রেখা চিহ্নিত, আর ঘুরে বেরিও না। 2.10, বাগানে এখন রাশি রাশি ফুল, রাশি রাশি রেখা চিহ্নিত। 2.11, এসো এসো রেখা চিহ্নিত, তোমার কথাই হচ্ছিল। 2.12, চলাফেরা রেখা চিহ্নিত, দিন দিন কষ্টকর হয়ে উঠেছে। 3, নিচের বাক্যগুলিতে ধনাত্মক শব্দের প্রয়োগ বৈশিষ্ট্য নির্দেশ করো। 3.1, তার পরনে সেদিন ধবধবে সাদা কাপড়, ধবধবে রেখা চিহ্নিত। 3.2, কনকনে শীত আমি একদম পছন্দ করি না, কনকনে রেখা চিহ্নিত। পৃষ্ঠা 70। 3.3, ঘর ঘর শব্দটা হয়েই চলেছে, ঘর ঘর রেখা চিহ্নিত। 3.4, শুধু অন্য বস্ত্রের কথা ভাবলে চলে না, অন্য বস্ত্র রেখা চিহ্নিত। 3.5, ঘুটঘুটে অন্ধকারে একলা হেঁটে চলেছে, ঘুটঘুটে রেখা চিহ্নিত। 3.6, ঝমঝম করে বৃষ্টি এলো, ঝমঝম রেখা চিহ্নিত। 3.7, তরতর করে নৌকো এগিয়ে চলবে, তরতর রেখা চিহ্নিত। 3.8, চারিদিক জলে থই থই করছে, থই থই রেখা চিহ্নিত। 3.9, দেখে গা রিরি করে উঠল, রিরি রেখা চিহ্নিত। 3.10, তারারা আকাশে জল জল করছে, জল জল রেখা চিহ্নিত। 4, নিচের শব্দগুলি থেকে শব্দদ্বৈত ধনাত্মক শব্দ ও অনুকার শব্দ আলাদা করে লেখো। জানাশোনা খড়খড় ফন্দি ফিকির বাসন কোষণ হাসি কান্না কানাকানি বন বন দিনে দিনে হাঁক ডাক সাজগোজ মালপত্র খাঁখা রগরগে দুমদাম ধুধু দপদপ হনহন আজেবাজে কাপড় চোপড় থেকে থেকে। 4. শব্দ তৈরির কৌশল। আমরা জানি যে বাক্যের মধ্যে থাকে শব্দ, আর যদি বলি শব্দের মধ্যে কী থাকে, তোমরা বলবে বর্ণ, যেমন গন্তব্য গ নয় পায় বয় জফলা। শব্দের মধ্যে গয় হর্ষন্ত প্লাস অ প্লাস দন্ত নয় হর্ষন্ত প্লাস তয় হর্ষন্ত প্লাস অ প্লাস বয় হর্ষন্ত প্লাস অন্তস্থ জয় হর্ষন্ত প্লাস অ, এই বর্ণগুলো এইভাবে পাশাপাশি আছে ঠিকই, কিন্তু শব্দের গঠন যেমন বর্ণ দিয়ে বা ধ্বনি দিয়ে হয় তেমনি আরেকভাবে শব্দ তৈরি হতে পারে। গন্তব্য গত গম্য এই শব্দগুলির মধ্যে একটা সাধারণ বা কমন দিক আছে এবং তা হলো যাওয়া। পৃষ্ঠা 72, কীভাবে তা দেখাই। গন্তব্য হলো যেখানে যাওয়া উচিত, গত যা গেছে, গম্য যেখানে যাওয়া যায়। অর্থাৎ এই শব্দগুলির মধ্যে একটা শিকড় আছে যেখান থেকে নানা শাখা বেরিয়েছে। একটা গাছের ছবি আছে, সেখানে তৎসম ওখানে গম শব্দটি লেখা আছে, গাছের তিনটি পাতার ঝাড় একটাতে হচ্ছে গম প্লাস কয়তয় ইজ ইকুয়াল টু গত, গম প্লাস তব্য হচ্ছে গন্তব্য, গম প্লাস যত হচ্ছে গম্য। পৃষ্ঠা 73, এই শব্দগুলির মধ্যে গম বলে একটা সাধারণ বিষয় আছে যার সঙ্গে নানা কিছু যুক্তি হয়ে এই শব্দগুলি তৈরি করেছে। শব্দ তৈরির এই কৌশলই আমরা এবার শিখে নেব। অর্থগত দিক থেকে কত রকমের শব্দ হয় তোমরা জানো। গঠনগত দিক থেকে বাংলা শব্দকে দুভাগে ভাগ করা যায়, শব্দ মৌলিক আর সাথিত। মৌলিক শব্দ হলো যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না,
যেমন বাবা, মা, হাত ইত্যাদি। আর সাধিত শব্দ হলো যেই শব্দকে বিশ্লেষণ করা যায়, যেমন করা, ব্র্যাকেটে কর প্লাস আ, পাগলাটে পাগলা প্লাস টে, গুণপনা, গুণ প্লাস পনা ইত্যাদি। সুতরাং এইসব আলোচনার উদাহরণ দেখে বুঝতে পারছ যে শব্দ তৈরি বলতে আমরা সাধিত শব্দের কথাই বলছি। পৃষ্ঠা 74। প্রথমেই বলি, সাধিত শব্দের মধ্যে সাধারণত দু ধরনের শিকড় থাকে। ক্রিয়ার ক্ষেত্রে এই শিকড়কে বলা হয় ধাতু প্রকৃতি, যেমন গম একটি ধাতু। আর ক্রিয়া ছাড়া অন্য ধরনের শব্দের ক্ষেত্রে তার নাম হলো শব্দ প্রকৃতি। এই ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে, যেমন আগের উদাহরণগুলিতে তো তা দেখেছ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, গম প্লাস তব্য ইকুয়াল টু গন্তব্য, গম প্লাস কয়তয় হলো গত, গম প্লাস অন্তস্থ জয় খণ্ডত্ব হচ্ছে গম্য। ধাতু প্রকৃতি প্লাস প্রত্যয় হলো গিয়ে গঠিত শব্দ। পৃষ্ঠা 75। আবার ভূগোল প্লাস স্নেক, মূর্ধন্য ষয় মূর্ধন্য নয় হ্রস্বই ক হচ্ছে ভৌগোলিক। শব্দ প্রকৃতি প্লাস প্রত্যয় হচ্ছে গঠিত শব্দ। তাহলে প্রত্যয় যুক্ত হয় কখনো ধাতু প্রকৃতির সঙ্গে, কখনো বা শব্দ প্রকৃতির সঙ্গে। এই দিক থেকে প্রত্যয়েরও দুটো ভাগ আছে, প্রত্যয় দুই ভাগে বিভক্ত, কৃৎপ্রত্যয় প্রত্যয় যা যুক্ত হয় ধাতু প্রকৃতির সঙ্গে, এবং তদ্ধিত প্রত্যয় যা যুক্ত হয় শব্দ প্রকৃতির সঙ্গে। কৃৎপ্রত্যয় আবার দুভাগে বিভক্ত, সংস্কৃত কৃৎপ্রত্যয়, বাংলা কৃৎপ্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় আবার দুভাগে বিভক্ত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। পৃষ্ঠা 76। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের চেহারা পাল্টে যায়। এই বিষয়টিকে আমরা একটা কারখানার সঙ্গে তুলনা করতে পারি। এই কারখানাকে শব্দ তৈরির কারখানাও বলতে পারো। এখানে একটি কারখানার ছবি দেওয়া আছে, উপরে ধোঁয়া বেরোচ্ছে, এক পাশে লেখা আছে গম, আরেকদিকে যত। এই দুটোই কারখানার মধ্যে অ্যারো দিয়ে দেখানো আছে। ওপরে ধোঁয়াতে খণ্ডত্ব, আর পাইপ দিয়ে বেরোচ্ছে গম্য। এই কারখানার কাঁচামাল হলো গম ধাতু আর যত প্রত্যয়। যখন শব্দ তৈরি হলো তখন যত প্রত্যয়ের খণ্ডত্ব অংশটি নষ্ট হয়ে ধোঁয়া হয়ে বেরিয়ে গেল, আর অন্তস্থ য যুক্ত হয়ে গেল গমের সঙ্গে। পৃষ্ঠা 77। শেষ পর্যন্ত তৈরি হলো গম্য শব্দটি। ব্যাকরণেই নষ্ট হয়ে যাওয়াকে বলে ইত, হ্রস্বই খণ্ডত্ব। ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের মধ্যে স্বরের পরিবর্তন ঘটে, যেমন 77। শেষ পর্যন্ত তৈরি হলো গম্য শব্দটি, ব্যাকরণেই নষ্ট হয়ে যাওয়াকে বলে ইত। ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের মধ্যে স্বরের পরিবর্তন ঘটে, যেমন 1। শব্দমূল লিখ প্লাস অনট হলো লিখন, শব্দমূল ক্রি প্লাস অনট করণ ইত্যাদির ক্ষেত্রে হ্রস্বই দীর্ঘের জায়গায় একার বা অয়, হ্রস্ব বা দীর্ঘের জায়গায় ওকার বা অভ্রিয়ের স্থানে অর হয়। এই ধরনের পরিবর্তনকে বলে স্বরের গুণ। 2। ভূত প্লাস স্নিক, মূর্ধন্যষয় মূর্ধন্য নয় হ্রস্বই ক হলো ভৌতিক, অদিতি প্লাস ষ্ণ মূর্ধন্যষয় নয় যফলা হয় আদিত্য ইত্যাদির ক্ষেত্রে অ আয়ের জায়গায় আকার, হ্রস্বই দীর্ঘের জায়গায় ঐকার বা আয় হ্রস্ব দীর্ঘের জায়গায় ঐকার বা সাব রিয়ের জায়গায় আর হওয়াকে বলে স্বরের বৃদ্ধি। পৃষ্ঠা 78। 3। ব থেকে হ্রস্ব, যেমন মূল শব্দ বচ প্লাস কয়তয় হয় উক্ত, অন্তস্থ জ থেকে হ্রস্বই, যেমন জজ প্লাস ক্তি হয় ইতি, র থেকে রি গ্রহ প্লাস ক্ত হয় গৃহীত হলে তাকে স্বরের সম্প্রসারণ বলে। পরিবর্তনের এই তিন ধারাকে একত্রে অপকর্ষ বলে। এই কারণে প্রত্যয়ের নাম এক আর রূপ অন্য, আবার কখনো নাম আর রূপ একই হয়।
কৃত প্রত্যয়। ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাই হলো কৃত প্রত্যয়। বলা বাহুল্য যে গম ধাতুর শব্দে যেসব প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলি কৃত প্রত্যয়। সংস্কৃতে অনেকগুলি কৃত প্রত্যয় আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলি যুক্ত হয়। পৃষ্ঠা 79। করা উচিত বা করার যোগ্য বোঝাতে অনেক ক্ষেত্রে তব্য, অনিয়, ন্যাত, যত, ক্যাপ এইসব প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। যেমন মূল ধাতু, মূল শব্দ বচ প্লাস তব্য বক্তব্য, মূল শব্দ দৃশ প্লাস তব্য দ্রষ্টব্য, মূল শব্দ স্মৃ প্লাস অনিয় স্মরণীয়, মূল শব্দ মান প্লাস অনিয় মাননীয়, মূল শব্দ ক্রি প্লাস নত ব্র্যাকেটে উন্তস্থ জ হল কার্য, মূর্ধন নয় হসন্ত ও খণ্ডত্ব ও হ্রস্ব ই খণ্ডত্ব, মূল শব্দ শ্রু তালিবসয় রফলা রসু প্লাস নত নয় জফলা খণ্ডত্ব ব্র্যাকেটে উন্তস্থ জ হল শ্রাব্য, মূল শব্দ রম প্লাস যত ব্র্যাকেটে উন্তস্থ জ হল রম্য ব্র্যাকেটে খণ্ডত্ব বা হ্রস্বই খণ্ডত্ব। ক্রিয়া বা কাজটি যদি চলছে বা হচ্ছে বোঝায় তাহলে তালিবস তৈরিকা সত্রি বা সাঞ্চ তালিবস আকার দন্তন্য চয় হসন্ত প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। যেমন পৃষ্ঠা 80। মূল শব্দ মহ প্লাস সত্রি তালিবস তৈরিকার ব্র্যাকেটে অত হয় মহৎ ব্র্যাকেটে তালিবুসয় হসন্ত অদন্ত স্বয়ময় হ্রস্ব ই খণ্ডত্ব ক্লোজ ব্র্যাকেট, মূল শব্দ বৃথ প্লাস সানোচ তালিবুসয় আকার দন্ত ন চয় হসন্ত ব্র্যাকেটে আন হয় বর্তমান তালিবুসয় হসন্ত চয় হসন্ত হ্রস্ব ই খণ্ডত্ব, মূল শব্দ বৃদ্ধ বয়ের রিকার ধয় হসন্ত প্লাস সাঞ্চ তালিবুসয় আকার দন্ত ন চয় হসন্ত ব্র্যাকেটে আন হয় বর্ধমান, কোনো কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে কয় তয় বা ত প্রত্যয় হয়, মূল শব্দ স্না প্লাস কয় তয় ত ব্র্যাকেটে ত স্নাত ক প্লাস ইত প্র মূল শব্দ দন্ত নয় দীর্ঘই প্লাস কয় তয় বা ত প্রণীত নত্ববিধি অনুযায়ী, মূল শব্দ লিখ প্লাস কয় তয় ব্র্যাকেটে ত লিখিত, কাজ বা ক্রিয়ার অবস্থা বা ভাব বোঝাতে কয় তয় হ্রস্বই বা তয় হ্রস্বই প্রত্যয় হয়, মূল শব্দ স্থা প্লাস কয় তয় হ্রস্বই ব্র্যাকেটে তি স্থিতি ক প্লাস ইত, মূল শব্দ ভয় দীর্ঘই ভি প্লাস কয় তয় হ্রস্বই ব্র্যাকেটে তয় হ্রস্বই হয় ভীতি, মূল শব্দ গম বা কয়তয় হ্রস্বই হয় গতিক।